খবরের সঙ্গে থাকার জন্যে বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেল দিন রাত বিধানসভায় আলাদা আসনে বসলো আইপিএফ টি বিধায়করা জোর বিজেপির সঙ্গে একসাথে বসলো না তারা প্রায় এক মাস আগে পক্ষ থেকে অধ্যক্ষকে চিঠি দিয়ে বলা হয়েছিল তাদের জন্য যেন বিধানসভার ভেতরে আলাদা বসার ব্যবস্থা করা হয় তারা বিজেপি বিধায়কদের সঙ্গে একসাথে বসবেন না শেষ পর্যন্ত দাবি মেনে বিধানসভার ভিতরে তাদের দলের বিধায়কদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে আইপিএফ টি দলের ছ বিধায়ক আলাদা বসেছেন তারা বসছেন বিজেপি এবং সিপিএম বিধায়কদের মাঝের একটি কলামে কিন্তু আইপিএফ টি দলের দুই মন্ত্রী বসছেন অন্য ছ মন্ত্রীর সঙ্গে আইপিএফটি দলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের আলাদা আইডেন্টি রয়েছে তাদের দলের আলাদা কর্মসূচি রয়েছে তাই বিধানসভায় তারা আলাদা আসন পেতেই পারেন নিজেদেরকে অন্য রাজনৈতিক দলের থেকে আলাদা দেখাতেই তাদের আলাদা বসা যদিও রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সতেরো মাস এই জোটের মধুচন্দ্রি বা ফিকে হয়ে গেছে তাই সরকার থেকে বা বিজেপি থেকে নিজেদের দূরত্ব বোঝাতে এই স্ট্র্যাটেজি নিয়েছে আইপিএফটি এর মাধ্যমে জোটের বড় শরীরকে ব্যর্থতার দায় ছোট শরীর নিতে চাইছে না pure report channel the